যাত্রীদের কথা ভেবে 15 কিলোমিটার বাস চালালেন ডিপোই যেতে মৃত্যু চালকের। এই মুহূর্তে পাওয়া খবর যে যাত্রীবাহী বাস নিয়ে ডিপোতে ফিরছিলেন চালক, তখন বুকে যন্ত্রণা হচ্ছিল, কিন্তু সেসব তেমন আমল দেয়নি বাস চালক ভারমল আরোহী। ভেবেছিলেন একেবারে যাত্রীদের গন্তব্যে পৌঁছাবে, এবং তবে যা করলেন, তার বুকে ব্যথা এবং অস্বস্তিকর। আরও 15 কিলোমিটার বাস চালিয়ে গেলেন চালক, কিন্তু ডিপোয় পৌঁছানোর পর চালক আসলে বসে মৃত্যু কোলে ঢলে পড়ছে তিনি। মর্মান্তরিক ঘটনা ঘটেছে গুজরাটে। 40 বছর বয়সী এক ভরমল অস্থির গুজরাটের স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন একজন চালক। রবিবার রাত্রে 8:30 নাগাদ সোমনাথ থেকে যাওয়া শুরু করেছেন আহির। সোমবার সকাল 7:30 নাগাদ রাধানাথপুর পৌঁছে কথা দিয়েছিলেন তার, তখন 15 কিলোমিটার রাস্তা বাকি। সকালে ভরাহীন কাছে বাস দাঁড়াতে করান তিনি, যাত্রীদের সঙ্গে চা খান, তারপর বুকে ব্যথা অনুভূতি করেন অহির, কিন্তু তা গন্ধ গ্রহ অবস্থায় বাস নিয়ে রওনা দিয়ে যান। ক্রমশই বাড়তে থাকে যন্ত্রণা, কিন্তু আহির ভেবেছিলেন যাত্রীদের মাঝরাস্তায় দাঁড় করিয়ে না রেখে তাকে একবারে গন্তব্যে পৌঁছে দিবে, তবে তারপর চিকিৎসার কাছে যাবেন। তবে ওই অবস্থায় 20 মিনিট গাড়ি চালিয়ে শেষমেশ আর রাধানাথপুরের ডিপোতে পৌঁছানো হলো না তিনি, কিন্তু তার আর চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগটুকু মিলল নি। বাসের পার্ক করার পর চালককে আসেন এবং লুটিয়ে পড়েন তিনি, তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। হাইকোর্টে আটক আহিরের মৃত্যু হয়েছে বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসক।